অ্যাটেন্ডেন্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আইসিটি পরীক্ষা দিয়ে যারা রেজাল্টের অপেক্ষায় আছেন তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করা। আমি দুটো গ্রুপে ব্যাপারটা ভেঙে নিচ্ছি। একটা হচ্ছে যারা স্কুল নেটের আন্ডারে আছেন, স্কুল নেটের কম বেশি সব জায়গার পরীক্ষা প্রায় শেষ, তাই আশা করা যায় এই মাসের শেষের দিকে একটা রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে। তবে রেজাল্টটা একসাথেই প্রত্যেক ডিস্ট্রিক্টে আসবে না স্টেপ বাই স্টেপ হবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। এবার আসি এক্সট্রা মার্কসের ব্যাপারে। অলরেডি আগের এক ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে আমাদের কিছু ক্যান্ডিডেটের কাছে এক্সট্রা মার্কসের যেটা হেড ব্রাঞ্চ সেখান থেকে ফোন এসেছিল, কিন্তু আনফর্চুনেটলি তারা কেউ ফোনটা ধরতে পারেনি। তারপর রিং ব্যাক করা, যেহেতু ওটা কাস্টমার কেয়ার টাইপের নাম্বার ছিল রিং ব্যাক করার জন্য, সেইখানে ওরা ফার্দার কোনো রেসপন্স বা রিপোর্ট পায়নি, ফলে ওইখানকার খবরটা ওই পর্যন্তই আছে। কিন্তু বিভিন্ন সোর্স বা আমাদের ছাত্রদের মাধ্যমে খবর যেটা আসছে যে এই মাসের শেষের দিকে কিন্তু এক্সট্রা মার্কসও তার রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করবে। তো সব কিছু মিলিয়ে স্কুল নেট বা এক্সট্রা মার্কস সবাই কিন্তু এই মাসের মধ্যে হয়তো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করে সামনের মাসে জয়েনিং প্রসেসে যাবে, এরকমই একটা সিচুয়েশান তৈরি হয়েছে। টোটালটাই বিভিন্ন খবরের পরিপ্রেক্ষিতে অ্যানালিসিস করে জানানো হলো। আমরা চেষ্টা করি সবসময় সঠিক খবরটা আপনার কাছে পৌঁছে দিতে, তাই খবরটা আমাদের কাছে যেভাবে আসলো সেটাকে কম্পাইল করে আপনাকে পৌঁছে দিলাম। খবরটা ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফার্দার কোনো ইনকোয়ারি থাকলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, হ্যাভ এ গ্রেট ডে।